রাজকোত্তর মডেল কলেজের শিক্ষার্থীরা আমাদের সবাইকে সন্ধি বিষয়ক আজকের দ্বিতীয় এবং শেষ ক্লাসে স্বাগত জানাচ্ছে আমাদের নিশ্চয়ই মনে আছে এর আগের ক্লাসে আমরা সন্ধির প্রাথমিক আলোচনা করেছিলাম এবং এই সঙ্গে সঙ্গে আমরা সরসন্ধির সূত্রগুলো অনুধাবন করার চেষ্টা করেছিলাম তো আজকে আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধির সূত্রগুলো ব্যঞ্জন সন্ধি তিনভাবে গঠিত হয় তোমরা আমার ধারণা এটা জানো স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি যুক্ত হয় আবার ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনি যুক্ত হয় এবং কখনো কখনও ব্যঞ্জনধ্বনি আর ব্যঞ্জনধ্বনি মিলেই সন্ধি তৈরি হয় এই তিনটি প্রক্রিয়া হচ্ছে ব্যঞ্জন সন্ধি তাহলে খেয়াল করো ব্যঞ্জন সন্ধির সঙ্গে কিন্তু স্বরধ্বনিও থাকতে পারে আবার স্বরধ্বনির সঙ্গেও কিন্তু ব্যঞ্জন সন্ধি থাকতে পারে আবার কোনো স্বরধ্বনি থাকবে না শুধুই ব্যঞ্জন ধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির মিটে সন্ধি হবে আমরা আমাদের পরবর্তী স্টাইলগুলোতে এই সম্পর্ক অনেক উদাহরণ দেখতে পাব ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধির সূত্রগুলো বুঝবার আগে আমাদেরকে একটা জিনিস একটু মনে করে নিতে হবে কারণ আমাদের সূত্রগুলো যখন আমরা আলোচনায় যাব তখন এই কথাগুলো আমাদের প্রায় লাগবে এবং তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিষয়গুলো সন্ধি তোমাদের বইতে প্রায় তিরাশিটি উদাহরণ আছে এবং তিরাশিটি উদাহরণের জন্য তিরাশিটি নিয়ম স্বতন্ত্রভাবেই ওখানে আছে আমরা ওই নিয়মগুলোকে তিরাশিটি নিয়মকে আঠারোটি নিয়মে আঠারোটি নিয়মে আমরা বুঝবার জন্য চেষ্টা করছিলাম তো আমাদের ব্যঞ্জন সন্ধিতে গিয়ে আমরা দেখবো যে এখানে বইতে প্রায় বিয়াল্লিশটি সূত্র আছে বিয়াল্লিশটি উদাহরণ আলাদাভাবে দেওয়া হয়েছে বিয়াল্লিশটি সূত্র আর সেই বিয়াল্লিশটি সূত্রকে আমরা আমাদের ব্যঞ্জনধনি মাত্র পাঁচটি সূত্রে রূপান্তরিত করে বুঝবার চেষ্টা করবো এই জন্য আমাদের বর্গীয় ধ্বনি ধারণটি লাগে বর্গীয় ধ্বনি মানে একেবারে ম পর্যন্ত এই যে ধ্বনি ধ্বনিকে বর্গীয় ধ্বনি বলা হয় এর মধ্যে আছে পাঁচটি বর্গ প্রতিটি শাড়ির খেয়াল করো যে প্রতিটি শাড়ির অর্থ ক খ গ ঘ এই যে প্রথম পাঁচটি দিয়ে একটি শাড়ি এই শাড়িটি যে প্রথম ধ্বনি এই ধ্বনিটিকে বলা হবে এই ধ্বনির নাম অনুযায়ী এই শাড়ির নাম হবে ধ্বনি তাহলে ধ্বনি কয়টি পাঁচটি অর্থাৎ প্রতিটি শাড়ির যে প্রথম ধ্বনি আছে সেটির নাম অনুযায়ী ওই বর্গের নামকরণ করা হয়েছে চবর্গ বলতে বুঝবো আমরা চ থেকে ই পর্যন্ত টবর্গ বলতে বুঝবো আমরা ট থেকে মূর্ধন পর্যন্ত একইভাবে ত এবং পবর্গের ক্ষেত্রেও কথাটি সত্য আর একই সঙ্গে তাহলে কবর্গের এক নম্বর ধ্বনি কোনটি কবর্গের দুই নম্বর ধ্বনি কোনটি খ কবর্গের তিন নম্বর ধ্বনি কোনটি গ কবর্গের চার নম্বর ধ্বনি খ কবর্গের পাঁচ নম্বর ধ্বনি হচ্ছে মো যদিও ব্যাকরণের ভাষায় ধ্বনিতত্ত্বের ভাষায় এই এক দুই তিন চার পাঁচ এই ধ্বনিগুলোর আলাদা নাম আছে তোমাদের অষ্টম শ্রেণীর বইতে এই আলাদা যে শ্রেণীকরণ সেই নামগুলো নিয়েভাবে আলোচনা সন্ধির অধ্যায়ে আমরা আপাতত সেগুলোকে বাদ দিয়ে আমরা এক দুই তিন চার পাঁচ ধরে যদি একটু মনে রাখার চেষ্টা করি তাহলে আমাদের সূত্রগুলো খুব সহজে আত্মস্থ করতে সুবিধা হয় নিশ্চয়ই তোমাদের বর্গীয় ধ্বনির এই যে তালিকাটি এটি একটু খেয়াল থাকবে বলে আশা করছি চলো আমরা ব্যঞ্জন সন্ধি আত্মস্থ করার সহজ পদ্ধতি একে যাই দেখো যে স্বর সরা রস্যই এবং রস এই চারটি ধ্বনির সাথে যদি ছ ধ্বনি যুক্ত হয় তাহলে সন্ধিতে হবে সবসময় সন্ধিতে কী হবে চয়স হবে খেয়াল করো সরেও সরায়া রস্যই এবং রস এই চারটি ধ্বনির সাথে যদি ছ ধ্বনি যুক্ত হয় তাহলে সন্ধিতে হবে কি চয়স যেমন প্রযোগ ছদ প্রয়ের মধ্যে শেষ ধ্বনিটি অ এবং ছদের শুদ্ধ হচ্ছে ছ তাহলে অ এর সাথে আমাদের কী যুক্ত হচ্ছে ছ। টা মিলে কি হচ্ছে ছয় ছ ঠিক আছে একইভাবে তরু ছায় ক্ষেত্রে কত সত্য তাহলে খুব সহজ আমরা এখানে চারটি সত্য করে ফেলাম অযুগ ছ সমান চয়স আযুগ ছ সমান চয়স একইভাবে রস এবং রস যুগ ছ সমান ছয় ছ তারপরে দেখো যে তোমাদের বইতে বলে যে ক ক ধ্বনির সাথে যদি অ কিংবা আ সরধ্বনি যুক্ত হয় তাহলে সন্ধিতে আমরা গিয়ে পাবো গ ধ্বনি যেমন দিগযুগ অন্ত দিগন্ত তো আমরা এই পাঁচটা সূত্রকে এখানে একসাথে নিয়ে এসেছি যেমন ক ধ্বনি চ ধ্বনি ট ধনী তপনি করে যে ক হচ্ছে কবর্গের প্রথম ধ্বনি চ হচ্ছে চবর্গের প্রথম ধ্বনি তোমাদের খেলা আছে একটু আগে আমরা এই দেখো ওখানে আছে ক চ ট এগুলো সব প্রত্যেক বর্গের প্রথম ধ্বনি তো প্রত্যেক বর্গের এই প্রথম ধ্বনি আমরা এটাকে যে বর্গীয় এক নম্বর ধ্বনি এটা যদি স্বধ্বনির সাথে স্বরে কিংবা সয়াশে যুক্ত হয় তাহলে সন্ধিতে গিয়ে আমরা কি পাচ্ছি গ জ ড দ ব খেয়াল করো গ জ ড দ গ হচ্ছে কবর্গের তৃতীয় ধ্বনি তাই না খেয়াল করো বর্গীয় চাপটা যাও গ হচ্ছে কবর্গের তৃতীয় ধ্বনি বর্গীয় জ হচ্ছে চ বর্গের তৃতীয় ধ্বনি ড হচ্ছে ট বর্গের তৃতীয় ধ্বনি দ হচ্ছে তবর্গের এবং ব হচ্ছে প বর্গের তৃতীয় ধ্বনি তাহলে আমরা বলতে পারি বর্গীয় এক নম্বর ধ্বনির সাথে যদি সারাধ্বনি অব কিংবা আযুক্ত হয় তাহলে সন্ধিতে আমরা সবসময় কী পাবো ওই বর্গের কোন বর্গের ওই যে বর্গীয় এক নম্বর যে ধ্বনিটি যে বর্গের সেই বর্গের আমরা তিন নম্বর ধ্বনিটি পাবো যদি ক থাকে এখানে কয়ের সাথে যদি অ কিংবা অযুক্ত হয় তাহলে আমরা পাবো ক বর্গের তৃতীয় ধ্বনি তুমি খেয়াল রাখতে হবে তাহলে এই তুমি মনে রাখবো বর্গীয় এক যোগ সরধ্বনি সমান বর্গীয় তিন নম্বর ধ্বনি খেয়াল করো দিক যোগন্ত দিগন্ত দিক তাহলে এখানে বর্গীয় কি হয়েছে বর্গীয় এক নম্বর ধ্বনি ক তার সাথে অযুক্ত হয়েছে তাহলে কয়ের সাথে অযুক্ত হয়েছে দিগন্ত তৃতীয় ধ্বনি গ তয়ের সাথে অযুক্ত হয়েছে কি দ খণ্ড তোমার তো তয়ের ত হচ্ছে ত বর্গে এক নম্বর ধ্বনি আর তার তিন নম্বর ধ্বনি হচ্ছে দ আশা করি তোমরা সূত্রটি বুঝতে পেরেছ আশো আবার দেখো বর্গীয় এক নম্বর ধ্বনির সাথে ক বা তয়ের সাথে যদি বর্গীয় তিন এবং চার নম্বর ধ্বনি যুক্ত হয় খেয়াল করো দ ধ ব ভ গ এবং ঘ গ হচ্ছে কবর্গের তিন এবং চার দ এবং ধ হচ্ছে বর্গের তিন চার ব এবং ব হচ্ছে প বর্গের তিন চার তাহলে বর্গীয় এক নয় আমি সবগুলো লিখিনি বর্গীয় একের দুইটা লিখেছি তাহলে বর্গীয় একের সাথে যদি বর্গীয় তিন এবং চার বর্গীয় তিন চারটা চলে আপনার দেখে আসে এই দেখো চার কবর্গের তিন চার গঘ চবর্গের তিন চার জঝ টবর্গের তিন চার ড এই হয় তোমরা বর্গীয় ধনীগুলো যদি মনে রাখো তাহলে এই সূত্রগুলো আমাদের খুব সহজেই আত্মস্থ হবে তাই না বর্গীয় এক নম্বর ধনির সাথে যদি বর্গীয় তিন এবং চার নম্বর ধ্বনি যুক্ত হয় তাহলে আমরা সন্ধিতে গিয়ে সবসময় কি পাবো বর্গীয় তিন নম্বর ধ্বনি খেয়াল করো কয়ের সাথে যদি ওখানে গ কিংবা ঘ যুক্ত হয় তাহলে আমরা কি পাবো গ কিংবা ঘ যুক্ত হোক অথবা আমাদের যেটি যুক্ত হোক না দেখো বাঘ বাঘ যোগ দান বাগদান তাহলে কয়ের সাথে যুক্ত হয়েছে কি দ এই যে বর্গীয় যে কোনো বর্গীয় তিন চার যুক্ত হলে বর্গীয় এক নাম্বার যে ধনীটি হয়েছে তার তিন নাম্বার ধ্বনিটি আমরা সন্ধি থেকে পাবো আবারও খেয়াল করো বর্গীয় একের সাথে যে কোনো বর্গীয় তিন বা চার ধ্বনি যদি যুক্ত হয় সন্ধিতে গিয়ে আমরা কি পাবো সন্ধি দিকে আমরা ওই সংশ্লিষ্ট বর্গের অর্থাৎ যে বর্গের এক নাম্বার ধনির সাথে বর্গীয় তিন এবং চার যুক্ত হচ্ছে ওই বর্গীয় এক নাম্বার ধনির ওই বর্গের তিন নাম্বার ধনীটি পাবো তাহলে কয়ের সাথে আমাদের তিন নম্বর ধ্বনি দ যুক্ত হয়েছে তাহলে আমরা পাচ্ছি কি বাগদান উদ্ঘাটন দেখো চার নম্বর এটা নিজস্ব বর্গেরই চলে আসছে উদ্ঘাট উদ তাহলে তয়ের সাথে যুক্ত হয়েছে অন্য একটি বর্গের চার নম্বর ধ্বনি তাহলে তয়ের তৃতীয় ধ্বনি হচ্ছে কি দ তোমরা নিশ্চয়ই খেয়াল করছো বর্গে এক নম্বর ধ্বনি সাথে বর্গে তিন নম্বর এবং চার নম্বর ধ্বনি যদি যুক্ত হয় তাহলে আমরা ওই বর্গে এক নম্বর ধ্বনির কি পাবো বর্গে এক নম্বর ধ্বনির বর্গে তিন নম্বর ধ্বনি আমরা সন্ধিতে গিয়ে পাবো এটি হচ্ছে আমাদের তাহলে সূত্র তিনটি হয়ে গেল তিনটি না আসলে অনেকগুলো সূত্র আমরা তিনটির মধ্যে ভাবে নিয়ে আসতে পারি বর্গে চন তলামে চলুন ব্যঞ্জনবস্ত করা সহজ পদ্ধতি চাড়ে চলে যাই এটি হচ্ছে ত এবং দ দিয়ে ত এবং দ কি কি অবস্থায় যায় আসলে যুক্তির সন্ধিতে কি হয় খেয়াল করো ট এবং দ সাথে যদি বর্গীয় এক কিংবা তিন নম্বর ধ্বনি যুক্ত হয় চ এক নম্বর ধ্বনি জ তিন নম্বর ট বর্গীয় এক দ তিন ট এবং দ সাথে যদি বর্গীয় এক এবং তিন নম্বর ধ্বনি যুক্ত হয় আমরা কি পাচ্ছি যে ধ্বনির যুক্ত হচ্ছে তার দিত্ব পাচ্ছি কেন উচ্চকালে আমি আবার বলেছি যে এগুলো ব্যাকরণের ভাষায় অনেকগুলো নাম আছে এগুলো সেই আলোচনা আমরা যাচ্ছি না আমরা মনে রাখতে চাই এই संधि নিয়মগুলো অনেক নিয়ম নিয়মগুলোকে আমরা আমাদের মত করে একটু ভিন্নস্থ করে নিয়েছি মনে রাখার সুবিধার্তে আবার খেললে তো অর্ধয়ের সাথে যদি বর্গীয় এক এবং তিনbmod ধ্বনি যুক্ত হয় তাহলে আমরা সন্ধি দিয়ে কি পাবো যে ধ্বনিটি যুক্ত হচ্ছে তার দ্বিত্ব পাবো দেখো যদি চ যুক্ত হয় তো আবার দয়ের সাথে তাহলে চ চ জ যুক্ত হলে এর শুধু আমরা বর্গীয় এবং তিনের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে জ যুক্ত হলে জয় জ ট যুক্ত হলে টয় ট ড যুক্ত হলে ড দেখুন দেখো উদ্যোগ উচ্চারণ উচ্চারণ তো এর সাথে যুক্ত হয়েছে কি চ আমরা সন্ধি দিয়ে কি পাচ্ছি চ চ আবার দেখো দয়ের সাথে জ সন্ধিতে পারছি জয় তয়ের সাথে ড সন্ধিতে পারছি যে ধ্বনিটি যুক্ত হচ্ছে ত এবং দয়ের সাথে বর্গীয় যে এক কিংবা তিন ত কিংবা দয়ের যুক্ত হচ্ছে ওই ধ্বনিটি যেটি যুক্ত হচ্ছে তার দ্বিতীয় আমরা থেকে পাবো আবার খেয়াল তো আবার দয়ের সাথে যদি বর্গীয় দুই কিংবা চার দেখো ছ স হচ্ছে দুই নম্বর বর্গীয় এবং ঝ হচ্ছে বর্গীয় চার নম্বর ধ্বনি তাহলে ত এবং দয়ের সাথে যদি বর্গীয় দুই কিংবা চার নম্বর ধ্বনি যদি যুক্ত হয় তাহলে যথাক্রমে আমরা কি পাচ্ছি দেখো ছয় ছ পাচ্ছি এবং জয় ঝ পাচ্ছি যথাক্রমে অর্থাৎ যদি বর্গীয় দ্বিতীয় ধ্বনি যদি যুক্ত হয় তাহলে আমরা কি পাবো ওই বর্গের এক এবং দুই একসঙ্গে যুক্ত হবে দেখো ছ বর্গের এক নম্বর ধ্বনি কি চ আর রইলই তাই না তাহলে ত এবং দয়ের সাথে যদি বর্গীয় দুই কিংবা চার নম্বর ধ্বনি যুক্ত হয় আমরা কি লিখবো সন্ধিতে গিয়ে বর্গীয় এক কিংবা দুই সংযুক্ত অবস্থায় পাবো অথবা বর্গীয় আর যদি চার নম্বর ধ্বনিটি যদি যুক্ত হয় ত অদয়ের সাথে তাহলে বর্গীয় তিন কিংবা চার নম্বর ধ্বনিটি একসঙ্গে আমরা যুক্ত অবস্থায় পাবো দেখো কূপ ঝটিকা তয়ের সাথে যুক্ত হয়েছে কি ঝ চ বর্গের চার নম্বর ধ্বনি তাহলে আমরা কি বলেছিলাম যদি ত দয়ের সাথে বর্গীয় চার নম্বর ধ্বনি যুক্ত হয় তাহলে সন্ধিতে গিয়ে আমরা কি পাবো তিন চার যুক্ত করবো তাহলে জ হচ্ছে তিন ঝ হচ্ছে চার তাহলে কূপ ঝটিকা তাহলে এইভাবে একটি সূত্র যদি আমরা মনে রাখি অনেকগুলো উদাহরণ আমাদের সামনে আসতে পারে যেটি তোমাদের শুধু ক্লাস এইট নয় এই সূত্রগুলো নাইনেও আমাদের কাজে লাগবে আমাদের এইগুলো সারা জীবনই কাজে লাগবে নাইন টেনও তো লাগবেই সারা জীবনই কাজে লাগবে তদয়ের সাথে যদি হ যুক্ত হয় তাহলে আমরা সন্ধিতে গিয়ে সবসময় কি দয় ধ পাবো তদয়ের সাথে যদি হ হয় হযুক্ত হয় সন্ধিতে দিকে যুক্ত হবে দয় এটা তোমাদের আদ্রহে মনে রাখতে পদ যুগ পদ্ধতি দয়ের সাথে যুক্ত হয়েছে সন্ধিতে গিয়ে পাচ্ছি আমরা কি দয় ধ তদয়ের সাথে যদি ল যুক্ত হয় তাহলে সন্ধিতে হবে কি লয় লাশ ময়ের সাথে দেখো খুব মজার বিষয় ময়ের সাথে যদি বর্গীয় ধ্বনি গুলো যুক্ত বর্গীয় ধ্বনি কয়টি বলেছিল আমরা পঁচিশটি তোমাদের খেয়াল আছে না বর্গীয় ধ্বনি কয়টি ছিল এই দেখো বর্গীয় সব কয়টি পঁচিশটি এই পঁচিশটি ধ্বনি যদি যুক্ত হয় তাহলে সন্ধিতে কি অবস্থাটা দাঁড়াবে ময়ের সাথে বর্গীয় যেটাই যুক্ত হোক না কেন সন্ধিতে সবসময় যে বর্গীয় ধ্বনিটি যুক্ত হবে ওই বর্গের শেষ ধ্বনি আবার খেয়াল করো বর্গীয় ধ্বনি যেটাই যুক্ত হোক ওই বর্গের শেষ ধ্বনি গিয়ে সন্ধিতে আমরা পাবো খেয়াল করো যেমন সময ময়ের সাথে যুক্ত হচ্ছে গ তাহলে গ একটা বর্গীয় ধ্বনি তোমাদের কি খেয়াল আছে গ কোন বর্গের ধ্বনি হ্যাঁ বর্গের ধ্বনি গ বর্গের তৃতীয় ধ্বনি তৃতীয় হোক বর্গীয় প্রতিষ্ঠির যে কোনো একটা ধ্বনি যদি যুক্ত হয় তাহলে যেটি যুক্ত হচ্ছে ওই বর্গের শেষ ধ্বনি তাহলে গ কোন বর্গের শেষ ধ্বনি গ হচ্ছে সরি গ হচ্ছে কবর্গের তৃতীয় ধ্বনি তাহলে এই কবর্গের শেষ ধ্বনি কি ও ও আমাদের এই সন্ধিতে হওয়ার কথা তাই না কিন্তু এখানে অনুস্বার নাই আধুনিক বানানে ওর জায়গায় অনেক ক্ষেত্রে আমরা অনুসার ব্যবহার করি কোথাও কোথাও উঁ এখন আছে কিন্তু খেয়াল রাখতে হবে যে ময়ের সাথে যদি কবর্গ যুক্ত হয় তাহলে আর সেখানে উঁ হয় না অনুসার হয় এটা খেয়াল রাখবো ময়ের সাথে গ হচ্ছে কবর্গের অংশ বর্গধনিতে তাহলে আমাদের ম এর পরিবর্তে কি হবে অনুস্বর হবে। খালকর সংযোগতা ম এর সাথে ত যুক্ত হয়েছে তাহলে ত কোন বর্গের ধ্বনি ত ত বর্গীয় ধ্বনি তাহলে এই বর্গের শেষ ধ্বনি গুণিত অথ দ দ দন্তন্য তাহলে দেখো সন্ধিতে গিয়ে এই ম কি তে কিশে পরিবর্তিত হয়েছে দন্তন্যতে। তাহলে ম যদি বর্গের ধ্বনির সাথে যুক্ত হয় সন্ধিতে বর্গে ওই বর্গের যে ধ্বনি যুক্ত ওই বর্গের শেষ ধনী হবে আমরা সন্ধিতে পাব। তাহলে এখানে অনেকগুলো নিয়ম আমরা পেয়ে যাচ্ছে ময়ের সাথে যদি বর্গীয় ধ্বনি পঁচিশটি তাহলে এখানে আমরা বলতে পারি পঁচিশটি সূত্র এখানে আমরা বলে দিতে পারি ময়ের সাথে যদি পঁচিশটি ধ্বনি যে কোনো একটি যুক্ত হয় ওই বর্গের শেষ ধ্বনি আমরা পাচ্ছি তাই না আসো ময়ের সাথে যদি এই জ ব ল এখানে চারটি এবং তলবশ্য মধ্যন্যস্য দন্তস্য এবং হ অর্থাৎ এই আটটি ধ্বনি যদি যুক্ত হয় সন্ধিতে সবসময় কী হবে অনুসার হবে এই জ বর অল অন্তঃস্থ ধ্বনি বলা হয় তলবস্য 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 মধ্যন্যস্য দন্তস্য হ এইগুলোকে বলা হয় উষ্ণ ধ্বনি আমরা এগুলোকে মনে রাখার জন্য বলবো তিনশো হজবরল দেখো এখানে এই আটটা এখানে আটটা তিনশো তাই না আমাদের ধ্বনিতে যে তিনশো আছে তিনশো হজবরল এইভাবে যদি মনে রাখি যে ময়ের সাথে তিনশো হজবরল যে যুক্ত হয় সন্ধিতে সবসময় আমরা কি বলবো মনুষ্যার দেখাল ম সমজম সমযোগ জম তাহলে ময়ের সাথে যুক্ত হলো জ এই যে আছে সন্ধিতে তনুসার সমযোগ যুগ সয় তলব্বস্য আছে ময়ের সাথে সপাচ্ছি পাচ্ছি সংশয় আশা করছি এইভাবে তোমরা যদি মনে রাখো তাহলে ব্যঞ্জনধ্বনিগুলো এই পাঁচটি সূত্র যদি আমরা মনে রাখি ব্যঞ্জনধনীগুলো আমাদের খুব সহজেই আমরা আত্মস্থ করতে পারবো তাই না তো আমরা আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তো আমরা এখন বিসর্গ সন্ধি আলোচনা করবো বিসর্গ সন্ধি কাকে বলে বিসর্গ বিসর্গের সাথে তোমরা নিশ্চয়ই বিসর্গ চিনো এই যে হচ্ছে বিসর্গ অনেকেই কিন্তু বিসর্গ ভুল করে দেয় বিসর্গ দিতে গিয়ে যে এই চিহ্নটা দেয় কোলন এটা হলো কোলন বিসর্গ দেখো বিসর্গ এবং কোলনের মধ্যে সুস্পষ্ট পার্থক্য আছে বিসর্গ একটু ধ্বনি কলন একটু বিরাম চিহ্ন তাই না বিসর্গের সাথে স্বরধনিক ব্যঞ্জনী যেটি যুক্ত হোক না কেন সন্ধিতে আমরা কী পাবো তাকে বলা হবে বিসর্গ সন্ধি অর্থাৎ বিসর্গের সঙ্গে স্বরধ্বনি ব্যঞ্জন সন্ধি মিলে ব্যঞ্জন সন্ধি মিলে যে সন্ধি হয় তাকে বলা হয় বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধি দুই প্রকার একটা রজাত আর একটা বলা হয় সজাত রজাত বিসর্জ কোনটি খেয়াল করো যে এখানে যুক্ত উদাহরণটা খেয়াল করো গত অন্তর্গত এই অন্তঃশব্দ বেজমেন্ট অর্থাৎ মূল্য ছিল কি অন্তর তাহলে আমরা রয়ের পরিবর্তে কী করেছি বিসর্গ ব্যবহার করেছি তাহলে প্রথম শব্দের শেষের র লোপ পাবে দেখো প্রথম শব্দের শেষের র যদি লোপে বিসর্গ থাকে এখানে আর এটি রয়ের পরিবর্তে কি হবে বিসর্গ রয়ের পরিবর্তে বিসর্গ এবং সন্ধি থেকে কিন্তু আবার ঠিকই আমরা রটা পেয়ে যাচ্ছি তাই না সেই র যে রেফ আকারে ফিরে আসছে তাহলে এই যাতে বিসর্গ বুঝবার জন্য তিনটি শর্ত এক প্রথম শব্দের র লোপ পাবে রয়ের এর পরিবর্তে বিসর্গ ব্যবহৃত হবে সেই র আবার সন্ধিতে গিয়ে আমরা পেয়ে যাব একইভাবে স্বজাত বিসর্গের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য দেখো নম যোগ কার নমস্কার তাহলে এই মূল শব্দ ছিল নমস তাহলে আমাদের লোপে বিসর্গ হয়েছে এবং সন্ধিতে গিয়ে আবার সেই স্বটা ঠিকই কিন্তু বজায় থাকছে তাহলে রজাত বিসর্গ এবং স্বজাত বিসর্গ তোমাদের একটু বুঝতে হবে এই যে প্রথম শব্দটি সেটির মূলে কী ছিল সেটির দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবা কোনটি রজাত বিসর্গ কোনটি স্বজাত বিসর্গ চলো অসর্গ সন্ধি আত্মস্থা করার সহজ পদ্ধতিগুলো দেখি নেই অবিসর্গ অর্থাৎ অ এর পরে যদি বিসর্গ থাকে এবং সেই অবিসর্গ যদি যুক্ত হয় অধ্বনির সাথে সন্ধিতে সবসময় ওকার ব্যবহৃত হবে তত যোগ অধিক তাহলে অবিসর্গ যোগ অ সমান তত দিক এখন ওকার হয়েছে খুব সহজ অবিসর্গ যোগ অ সমান কি ওকার তোমরা মন রাখবে যোগ অ সমান ওকার তত অবিসর্গ যদি র জাত হয় অর্থাৎ ওই যে যদি রয়ের পরিবর্তে বিসর্গ ব্যবহৃত হয় এবং তার সঙ্গে যদি বর্গীয় তিন চার পাঁচ ল লহ অনেকগুলো ধ্বনি তাই বর্গীয় তিন চার পাঁচ নম্বর ধ্বনি বর্গীয় তিন চার পাঁচ নিচে তোমাদের মনে আছে কবর্গের তিন নাম্বার কি ঘ পাঁচম জ্বর লহ যদি যুক্ত হয় সন্ধিদের সবসময় কি হবে র হবে রটা আকারও হতে পারে যেমন অন্তযোগ ধান বিসর্গের সাথে ধ ধ কত নম্বর ধ্বনি বলত বর্গীয় কত নম্বর ত থ দ অর্থাৎ তবর্গের চার নম্বর ধ্বনি যুক্ত হচ্ছে সন্ধি থেকে আমরা কি পাচ্ছি রেপ রব আর রেপ পাবো খুব সহজ আর যদি সজাত বিসর্গ হয় অ এর পরে তাহলে সেই ওগুলি যদি যুক্ত হয় বলবে তিন চার পাঁচ এবং জরলহ যদি যুক্ত হয় সন্ধি হবে ও কার মনোযোগ্যত মনগল দেখো বিসর্গের সাথে যে তিন ওকার কার তাই না তো সব তোমাকে বুঝতে হবে কোনটা সজাত রজাত খুব সহজ অজাত বিসর্গ যদি হয় রজাত বিসর্গ যদি হয় সেটা যদি অ পরে বসে এবং সেটা যদি বর্গীয় তিন নাম্বার চার নম্বর পাঁচ নম্বর এবং ল হয় এগুলোর সাথে যুক্ত হয় সন্ধিতে হবে কি র আর যদি সজাত হয় সন্ধিতে হবে ও কার হলে র কিংবা রেফ আর সজাত হলে কিন্তু সনয় ও কারের খেয়াল রাখবা তারপরে তিন নম্বর নিয়মটা দেখো যে অ কিংবা আ ব্যতীত অন্য কোন স্বরধ্বনির পরে যদি বিসর্গ থাকে ভালো করে খেয়াল করো অ কিংবা আ ভিন্ন অন্য কোনো স্বরধ্বনির পরে যদি বিষয়জ্ঞ থাকে এবং সেগুলো যদি সেগুলো যদি অ আ কিংবা বর্গীয় তিন চার পাঁচ এবং র ল হয় এই কয়টা ধ্বনির সাথে যদি যুক্ত হয় অনেকগুলো সূত্র এখানে আবার বলি অ আ ভিন্ন অন্য কোনো স্বরধ্বনির সাথে যদি অ কিংবা যুক্ত হয় কিংবা বর্গীয় তিন চার পাঁচ যুক্ত হয় কিংবা র ল হ যুক্ত হয় তাহলে সন্ধিতে সবসময় কী হবে র কিংবা রেফ রেফ মানে র দেখো নিহ যুগ বাক তাহলে এখানে এই বিসর্গ কার সাথে বসছে অ এর সাথে না অ এর সাথে না আয়ের সাথে না ই এর সাথে সেটাই বলা হয়েছে যে অ বা আ ভিন্ন অন্য কোনো স্বর ধ্বনি ই এর পরে বিসর্গ যোগ তাহলে ব কোন ধ্বনি বর্গীয় প প ব বর্গীয় তিন নম্বর ধ্বনি সন্ধিতে গিয়ে কি হয়েছে রেপনি যুগ আকার তাহলে এর পর বিসর্গ এবং আয়ের সাথে যুক্ত হয়েছে ইয়া এবং নিরাকার তাহলে আমরা পাচ্ছি কি নির আকার এই র পেয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই তোমরা তিন নম্বর সূত্রটি বুঝতে পারছো চলো এরপর আমরা সূত্র নম্বর চারে চলে যাই বিসর্গের পর যদি খেয়াল করো বিসর্গের পর যদি যুক্ত হয় যুক্ত হয় যুক্ত হয় তাহলে কি হবে বিসর্গের সাথে হলে আমরা সন্ধিতে কি পাবো সংযুক্ত তলবশ্য দেখো নিযুক্ত বিসর্গের পর চযুক্ত হয়েছে তাহলে সেই চয়ের সাথে কি বললাম যেন বিসর্গের সাথে যদি বা ছ যুক্ত হয় তাহলে আমরা কি সন্ধিতে কি পাবো সংযুক্ত ট টবা ঠ যুক্ত হলে তব মূর্ধন সংযুক্ত অবস্থায় তারপরে তবাথ হলে দন্তস্য দুযুক্ত দুস্থ সংযুক্ত অবস্থাটা খেয়াল করবে ঠিক আছে রসই এবং রসই পরে যদি বিশ্বকাপ থাকে এবং সেটা যদি বৈষ্ণ্য রয়ের সঙ্গে যুক্ত হয় সন্ধিতে হবে দীর্ঘই কিংবা দীর্ঘ দীর্ঘই কিংবা দীর্ঘ অর্থাৎ যে ধ্বনির পরে বিশ্বজ্ঞ ছিল ওই ধ্বনিটি কি হবে ওই ধ্বনিটি কিন্তু দীর্ঘ হয়ে যাবে রসই থাকলে দীর্ঘই হবে আর রসু থাকলে কি হবে দীর্ঘ হয়ে যাবে তাই না বিসর্গটা লোপ পেয়ে যাবে এবং স্বরটা দীর্ঘ হচ্ছে খেয়াল করেনি ই বিসর্গ যোগ র তাহলে বলেছিলাম ইয়ের পরে যদি র থাকে তাহলে কি হবে বিসর্গটা লোপ পেলো এবং সেই রস ই অর্থাৎ স্বরধ্বনি দীর্ঘ হয়ে গেল স্বরধ্বনি রস ই যদি স্বরধ্বনি হয় আর রস্বধ্বনি হয় তাহলে দীর্ঘ হচ্ছে দীর্ঘধ্বনি দীর্ঘ হয়ে যাবে এবং রাখতে হবে অ এর পরে যদি বিসর্গ থাকে এবং সে যদি কিংবা ফয়ের সাথে যুক্ত হয় তাহলে কি হবে দন্তস্যা হবে বিশ্বগত লোভ পাবে এটা খেয়াল করো খুব ইম্পর্টেন্ট এই বানানটা আমরা অনেকেই প্রায়ই ভুল করি পুরস্কার বানানে মূর্ধনস্য দেই পরিষ্কার বানানে দন্তস্য দেই সন্ধিটা যদি আমরা বুঝতে পারি শত্রুটা তাহলে কখনই আমাদের দুইটা বানানোর ভুল হবে না খেয়াল করো অ কিংবা আয়ের পরে যদি বিশ্বকাপ থাকে সেগুলো যদি ক ক ফ এর পরে যদি সঙ্গে যদি যুক্ত হয় তাহলে কী হবে দন্তস্য বিশেষগত লোভ পাবে রসই কিংবা রস্যর সাথে যদি কথা থাকে এবং সেটা যদি ক ক প ফ এর সঙ্গে যুক্ত হয় তাহলে কি হবে মূর্ধন্যঃ বিষয় লোপ হবে খেয়াল করো পরিযোগ তাহলে পরি পরিযোগকার এখানে একটা বিসর্গ হওয়ার বিসর্গ হওয়ার একটা কথা আমরা বিষয় করে একটা দিয়ে নিলাম তাই না তাহলে খেয়াল করো রসইয়ের পরে যদি বিসর্গ হয় তাহলে তার সঙ্গে যদি কযুক্ত হয় তাহলে কি হচ্ছে পরিষ্কার মূর্ধন্যস্ব তাহলে খেয়াল করতে হবে অ আয়ের পরে যদি র বিসর্গ কযুক্ত হয়েছে দন্তস্ব রসইয়ের পরে বিসর্গ ক যুক্ত হয়েছে মূর্ধন্য অ পরে যদি বিসর্গ থাকে কযুক্ত হলে দন্তস্ব রসইয়ের পরে যদি কিংবা রস্যুর পরে যদি বিসর্গ থাকে আর যদি এর সঙ্গে যুক্ত হয় তাহলে মূর্ধন্যস হবে তাই না তারপর কিছু একটা ব্যতিক্রমিক একটু উদাহরণ আছে দেখো বিসর্গ লোপ পায় না অনেক জায়গায় প্রাত যোগ কাল প্রাতকাল বিসর্গ ছিল বিসর্গই রয়ে গেছে বিসর্গ লোপ পেল সন্ধি হয় না যা ছিল তাই অত যোগে অত জায়গা অত আছে এবারের জায়গায় এবার আছে এগুলো কিছু ব্যতিক্রমী নিয়ম এগুলো আরও কয়েকটা উদাহরণ তোমাদের বইতে আছে এগুলো তোমাদের একটু মুখস্ত করে নিতে হবে তাই না তাহলে এই ছিল আমাদের আত্মস্থ করার যে পদ্ধতি তো আমরা খেয়াল করে দেখো যে মোটামুটি ব্যঞ্জন সন্ধি এবং সরসন্ধি বিষয়ক অনেকগুলো উদাহরণই বুঝবার চেষ্টা করলাম আমরা অনেকগুলো উদাহরণকে কমিয়ে নিয়ে এসেছি মনে রাখবো সুবিধার্থে এত উদাহরণ যদি তোমরা একটু কম করে পড়ো একটু সুন্দর করে বিন্যস্ত করে কৌশলগুলো অবলম্বন করে পড়ো তো আশা করছি তাহলে তোমাদের পক্ষে সন্ধি ব্যঞ্জ সন্ধি সন্ধি নিয়মগুলো মনে রাখা সহজ হবে তো যারা আজকে ক্লাস মনোযোগের সাথে শুনলে তাকে ধন্যবাদ আর হ্যাঁ আরেকটি কথা অনেকে কমেন্টস বক্সে প্রশ্ন করছো যারা এই প্রশ্নগুলো করছো তাদেরকে অজস্র ধন্যবাদ নিঃসন্দেহে তোমরা মনোযোগের সাথে ক্লাস করছো যারা প্রশ্ন করছো তারা নিঃসন্দেহে অত্যন্ত ভালো শিক্ষার্থী কারণ শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সে প্রশ্ন করবে তো যে শিক্ষার্থী প্রশ্ন করছো তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও প্রশ্ন করছো না আশা করছি তারা সব কিছুই বুঝতে পারছো তোমাদের জন্য প্রশ্ন করবার সুযোগ রইল প্রশ্ন করবে সবাই সুস্থ থাকো সুন্দর থাকো নিরাপদে থাকো